কাজ বুঝা যাবে না, ঠিক আছে? মনে করো যে কিছু মাথায় মনে করে রাখতে হবে, ঠিক আছে, আচ্ছা ঠিক কিভাবে কাজ আছে, করতে হয়। আর তোমার যে কাজ দিছে, তোমাকে কাজ ভালো লাগছে? কাজ ভাল লাগছে, খুব সুন্দর কাজ হ্যাঁ দিয়েছে, কাজ ভাল লাগছে আমাদের, কোনো অসুবিধা নেই কাজ করতে। কিন্তু আমরা একটু বলছি এমন ভাবে কথা বলে আমরা বুঝতেই পারি না ভাষা, আচ্ছা বয়সদের ভাষা বুঝতেই পারি না। ওয়ালাইকুম, আমি নাসিম মালয়েশিয়া থেকে আপনাদেরকে কিছু কিছু ভিডিও দিয়ে ধারণা দিতে চাই যে নতুন মেল বাগান আসলে আপনি কী কী গাছ পাবেন। আর অবশ্যই যদি আমার ভিডিও কোনো যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ইনশাল্লাহ আপনারা ভালো লাগবে। আর যদি অবশ্যই যদি ভিডিও কোনো ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, আর সবাইকে দেখার অনুরোধ করলেও আপনারা শেয়ার করে দেবেন, ঠিক আছে? তাহলে অনেক ভালো লাগবে। আর যারা অবশ্যই নতুন মালয়েশিয়া আসছেন তারা ওই আরে কাজ কি বিকালে? আরে ভাই ভিডিও বানাইতেছি। আজ তোমাদের বিকেলে কাজ হচ্ছে বিচি খোটা কাজ, বুঝছো? বিচি খোটানো? হ্যাঁ বিচি খোটানো কাজ, মানে তোমরা ই করবা এই এই শালা আছে না, শালা আছে না প্লাস্টিকের, হ্যাঁ ওই ঝুড়ি, হ্যাঁ ওই ঝুড়ি দিয়ে তারপরে তোমরা মনে করো নিয়ে যায় বিচি পড়ুন আছে রাস্তা গাবার দিয়ে কোল দিয়ে সেই বিচিগুলো তোমরা খুঁটবা, ঠিক আছে? তোমাদের আজকে কাজ সেইটাই, ঠিক আছে? ঠিক আছে তাহলে তুমি যাও, আমি যাই তাহলে। হ্যাঁ অবশ্যই দেখি বেচারা কিভাবে ফল করে আইতেছে, একটু দেখে আসি বিচি করে আইতেছে, চলো যাই দেখে আসি। তো বিচি বের করবো কি করে? আজকে এই কাজ দিয়েছে আমাদের, এই বিচি বের করার কাজ দিয়েছে আজকে আমার। ভেতরে যে বীজগুলো আছে বীজগুলো বের করতে হবে, ভেতরে যে কালো কালো সাদা সাদা বীজ দেখা যায়, ওপরে লাল ভেতরে সাদা, বিচিগুলো আজকে কেটে কেটে বের করতে হবে। বিচিগুলো কেটে তারপর কেটে বের করে এ তুই কি করিস রে ভাই, বিচি কাটছি। বিচি কাটা হচ্ছে এটা? কেরম করে বিচি কাটে? হ্যাঁ বলেছে তো ওই বিচিগুলো কাটতে, বিচিগুলো তো বের করতে বলেছে, তাই জন্য বিচিগুলো কেটে বের করছি। কাম করছি তোমাকে বিচি মনে করে যে খোড়া দেবো, তুমি তো বিচি আমরা ভিতরে বিচি খোড়া দেবো। খোড়া যাবে না, বিচি খোড়া মানে বলছো না তুমি? না আমায় তো বললো বিচি গিয়ে এগুলো বের খুঁড়তে, তাই জন্য আমি ভেতরে কেটে কেটে বিচিগুলো বের করছি। আরে বেকল, হে বিচি এরকম কাটতে কয় নয় কে? তাহলে কেমন কইছে? বলছে যে এই বিচিগুলো মনে করে যে খোড়ার জন্য যে এরকম আছে না, হ্যাঁ তোমাকে এই যে বস্তা দিছে না, এসে আচ্ছা হ্যাঁ বস্তা দিয়েছে, হ্যাঁ দিয়েছে, দিয়েছে না? তো এটা মনে করো যে এরকম করে খুঁড়তে হইব, বুঝছো? এলে এরকম ভাবে খুঁড়তে হইব। আচ্ছা তার মানে তুলে তুলে এরকম ভেতরে রাখতে হবে বিচি? হ্যাঁ 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 আমি তো ভাবলাম ভেতরে বিচিগুলো কেটে কেটে তারপরে বস্তায় থুয়ে দিতে হবে। আল্লাহ রে কি কয়া কি বলছে ভাই, সেই সুবিধা আমি বীজগুলো কেটে ভেতর বান থুয়ে দিচ্ছি কেটে কেটে। আরে ভাই আপনি আমি কি কম কন, তো আপনি তো আমি এত সুন্দর করে বুঝে দিলাম, তারপর যদি না বুঝে না, হ্যাঁ আপনি আমি এত সুন্দর করে বুঝে দিলাম, ঠিক আছে গিয়ে বুঝতেছেন না? কাল থেকে তাহলে আর হবে না, আজকে আজকে বিকেলে যা হয়ে গেছে কাল থেকে আর হবে না। আজকে তো আপনি কাজই তো মনে করেন নষ্ট করে দিচ্ছেন, আপনি কি করবেন তাই কোন? কাজই তো মনে করেন কি করে দিচ্ছেন, তাহলে কি করা যাবে? হ্যাঁ আমায় তো বলেছিল বস বলেছিল ভেতরের বীজগুলো বের করছে, সেই সময় আমি বের করেছি। আপনাকে বলছে যে মনে করেন যে বীজগুলো বস্তায় বইরে বাই করার জন্য, মানে মনে করেন যে বাইরে বের করার জন্য, বাইরে বাই করার জন্য, ঠিক আছে না? তাহলে আমি শুনতে ভুল করে ফেলেছি। আপনি শুনতে ভুল করেছেন, আপনি খোটেন, আমি দেখি আপনি কেমন করে খোটেন। যে বীজগুলো বীজ পুরান এই যে কুড়ে ভেতরে আটকে হবে, হ্যাঁ 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 ঠিক আছে রাখছি ভেতর বান কুড়িয়ে। এই যে প্রথম প্রথম এইভাবে নতুন মাল এসে যারা আসে তারা মনে করেন যে বোঝে না, ঠিক আছে? মানে একটা কাম যে মনে করেন যে পর পরে যদি না বোঝে তাহলে কেমন লাগে আপনি কোন ভাই? তাহলে ভালো করে তো বলে দিতে হবে, বলুন ভালো করে না বলে দিলে আমরা কি করে বুঝতে পারবো? আপনি এত সুন্দর করে বুঝা দিলাম তারপরে কোন যে ভালো করে বুঝায় নাকি, ভালো করে না বুঝে দিলে কি করে বুঝতে পারবো? আমি বললাম যে দেখো তোমরা এই বিসিগুলা ভালো করে বস্তা ভিতরে ভরো, ভরা পরে জানি এই বিচিগুলো জানি মনে করো যে বস্তা ভিতরে বইটা বাই করো, ঠিক আছে? তোমার তার ভিতরে মনে করো যে এ জায়গায় তো নিতে পারি, ঠিক আছে? মানে বাইরে বাই করতে বলছি, বাইরে বার করতে বলেছে? হ্যাঁ 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 আমি তো ভেবেছিলাম। আরে ভাই তুমি তো কি কি বুঝছো, হ্যাঁ কি বুঝছো তুমি? এই শোনো, এই যে তোমার যে কাজ করতেছো বুঝছো, এই প্রতিদিন গুলো আমি শিখে দেবো জায়গায় এসো। প্রত্যেক দিনই ভাবে কাম মনে করো বুঝা যাবে না, ঠিক আছে? মনে করো যে কিছু মাথায় মনে করে রাখতে হবে, ঠিক আছে, কিভাবে কাজ করতে হয়।
আর তোমার যে কাজ দিয়েছে তোমাকে কাজ ভালো লাগছে? কাজ ভালো লাগছে, খুব সুন্দর কাজ দিয়েছে, কাজ ভালো লাগছে আমাদের, কোনো অসুবিধা নেই কাজ করতে। কিন্তু আমরা একটু বলছি এমন ভাবে কথা বলে আমরা বুঝতেই পারি না ভাষা, বয়সদের ভাষা বুঝতেই পারি না আমরা। আচ্ছা তাহলে তুমি এখন তো বুঝতে পারলে নাকি? হ্যাঁ এখন বুঝতে পারলাম, কাল থেকে আর হবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে মনে করো যে আর বন্ধুরা আপনি যারা নতুন মালয়েশিয়া আসবেন আপনিও ভালো করে বসে কাছে শুনবেন, আর যদি অবশ্যই যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ফেসবুক থেকে ফলো দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? আর বড় ভাই বাড়ি হচ্ছে ইন্ডিয়া, আমার বাড়ি হচ্ছে বাংলাদেশ, ঠিক আছে? ভাইয়ের নাম হচ্ছে আমজেদ। আমজেদ, আল্লাহ হাফেজ।